হ্যালো বন্ধুরা, ওয়েলকাম করছি নতুন একটা ভিডিওতে। আর গাইস দেখো, এখানে কিন্তু রয়েছে একটা বাস্কেট। গাইস দেখো, এখানে কিন্তু রয়েছে বেশ কয়েকটা টয়, একটা গর্তের মধ্যে লুকিয়ে রাখা হয়েছে বেশ কয়েকটা ভেহিকেল। তো আমি এই বাস্কেটটার মধ্যে তুলে নিব সবগুলো টয় ভেহিকেলকে। তো প্রথমে আমি তুলে নিয়েছি একটা কনস্ট্রাকশন টয় মেশিন, আর এটা হচ্ছে একটা সিমেন্ট মিক্সার ট্রাক। দেখো কালারফুল প্লাস্টিক দিয়ে একটা ফানি শেপের সিমেন্ট মিক্সার ট্রাক কিন্তু তৈরি করা হয়েছে। তো এটাকে রাখার পরে এবার কিন্তু তুলে নিলাম একটা রেসিং মোটর বাইককে, পুরোপুরি অরেঞ্জ কালারের একটা টপ রেসিং বাইক। এরপরে কিন্তু রয়েছে একটা মজবুত ধরনের প্লাস্টিক দিয়ে তৈরি করা একটা ওয়েল ফিলিং ট্যাঙ্ক ট্রাক। এর গায়ে রয়েছে বেশ কিছু স্টিকার, কোয়ালিটিফুল প্লাস্টিক দিয়ে তৈরি করা একটা পাওয়ারফুল টয় মেশিন একটা ওয়েল ফিলিং ট্যাঙ্ক ট্রাককে রেখে এবার কিন্তু কালেক্ট করে নিলাম নীল রঙের একটা টয় স্কুল বাসকে। আর এটা কিন্তু মিনি সাইজের একটা ভেহিকেল। এর গায়ে কিন্তু চমৎকারভাবে বেশ কিছু লেখা প্রিন্ট করা রয়েছে। তো এটাকে রাখার পরে এবার কিন্তু তুলে নিচ্ছি একটা এয়ারপ্লেন ভেহিকেলকে, বেশ ফানি দেখতে একটা স্কাই ব্লু কালারের টয় এয়ারপ্লেন। এর গায়েও রয়েছে অনেকগুলো স্টিকার, দুই চাকার একটা এয়ার ভেহিকেল, একটা টয় এয়ারপ্লেনকে রাখবো। দেন কিন্তু এখানে রয়েছে একটা লাইটেনিং অ্যান্ড মিউজিক্যাল টয় গান, একটা কালারফুল টয় গান। এর পেছন দিকটাতে রয়েছে একটা ব্যাটারি পজিশন, এটাকে কিন্তু ব্যাটারি দিয়ে চালানো হয়ে থাকে। তো এটাকে রাখার পরে এবার কিন্তু এই গর্ত থেকে শেষ ভেহিকেলটাকে তুলে নিচ্ছি। আর বন্ধুরা, এটা হচ্ছে একটা মিলিটারি ভেহিকেল, একটা ওয়েল ফিলিং ট্যাঙ্ক ট্রাক, যা রয়েছে ছয় চাকা। গাইস দেখো, এখানে কিন্তু বেশ কিছু লেখা চমৎকারভাবে প্রিন্ট করা রয়েছে। তো এটাকে রাখছি। দেন কিন্তু আমি দেখে ফেলেছি একটা ড্রোন কারকে, যার উপরের দিকে রয়েছে চারটা ফ্যান আর নিচের দিকে রয়েছে চারটা চাকা। সব মিলে দারুণ অ্যাট্রাকটিভ লুকের একটা ভেহিকেলকে রেখে এবার কিন্তু আমি কালেক্ট করে নিচ্ছি একটা মিনি সাইজের ভেহিকেলকে। আর বন্ধুরা, এটা হচ্ছে একটা ন্যানোকার, ক্লাসিক্যাল মডেলের ইন্ডিয়ান একটা ন্যানোকার, আর এটা রয়েছে চার চাকা। তো এটাকে রাখবো। ওয়াও গাইস দেখো, এখানে কিন্তু রয়েছে একটা স্কুল মাইক্রোবাস, সস্তা মানের প্লাস্টিক দিয়ে তৈরি করা একটা স্কুল মাইক্রোবাস। আর এই বাসে চড়েই কিন্তু বাচ্চারা চলে যায় স্কুলে। গাইস দেখো, এখানে কিন্তু রয়েছে একটা পপুলার ভেহিকেল, একটা সিএনজি অটোরিকশা, বাজাজ কোম্পানির বেশ পপুলার একটা সিএনজি অটোরিকশা। আসলে এটাকে দেখে বোঝার উপায় নেই, এটি আসলে একটা টয় ভেহিকেল। গাইস দেখো, এখানে রয়েছে একটা ট্রাক ভেহিকেল, একটা পাওয়ারফুল টয় মেশিন, যার রয়েছে রেড ইয়েলো কম্বিনেশন। গাইস দেখো, এখানে কিন্তু বেশ কিছু লেখা খুব সুন্দরভাবে প্রিন্ট করা রয়েছে। তো চার চাকার এই ভেহিকেলটাকে রাখার পরে এবার কিন্তু দেখে ফেলেছি আরও একটা দেশি ভেহিকেলকে। আর বন্ধুরা, এটা হচ্ছে একটা কালারফুল সিএনজি অটোরিকশা, একেবারে হালকা ধরনের একটা প্রোডাক্ট। আর এর পিছন দিকটাতে হিন্দি ভাষায় বেশ কিছু লেখা প্রিন্ট করা রয়েছে। তো এটাকে রাখছি। আর এবার কিন্তু আমি কালেক্ট করে নিচ্ছি একটা কনস্ট্রাকশন টয় মেশিনকে, যা রয়েছে ছয় চাকা, কালারফুল প্লাস্টিক দিয়ে তৈরি করা একটা সিমেন্ট মিক্সার ট্রাক। আর এটা হচ্ছে একটা মিক্সিং জার, আর এই জারে কিন্তু বিভিন্ন সিমেন্ট আইটেম মিক্সিং করা হয়ে থাকে। তো এটাকে রাখার পরে এবার কিন্তু আমি দূরের দিকটাতে দেখে ফেলেছি বেশ কয়েকটা ভেহিকেলকে। ওয়াও গাইস দেখো, এখানে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বেশ কয়েকটা ভেহিকেল। তো প্রথমে আমি এখান থেকে কালেক্ট করে নিচ্ছি একটা ট্রেন ভেহিকেলের সামনের দিকের পার্টকে। আর বন্ধুরা, এটা হচ্ছে একটা বুলেট ট্রেনের সামনের দিকের পার্ট, পুরোপুরি সবুজ রঙের, আর এর মধ্যে কিন্তু রয়েছে রেড কালারের একটা কম্বিনেশন। তো এটাকে রাখার পরে এবার আমি কালেক্ট করে নিচ্ছি আরও একটা এয়ার ভেহিকেলকে। আর বন্ধুরা, এটা হচ্ছে একটা টয় হেলিকপ্টার, যার উপরের দিকে রয়েছে একটা ফ্যান আর এর নিচের দিকে রয়েছে দুইটা চাকা। আর এই ভেহিকেলটার গায়ে রয়েছে বেশ কিছু স্টিকার। তো এটাকে রাখার পরে এবার কিন্তু আমি দেখে ফেলেছি একটা ইমার্জেন্সি টয় ভেহিকেলকে। আর বন্ধুরা, এটা হচ্ছে একটা পুলিশ মাইক্রোবাস, হেভি ওয়েটের একটা দামি ভেহিকেলকে কিন্তু আমি তোমাদের সাথে পরিচয় করিয়ে দিলাম। আর এবার কিন্তু রয়েছে বেশ ফানি দেখতে একটা কনস্ট্রাকশন টয় ভেহিকেল, একটা সিমেন্ট মিক্সার ট্রাক, চার চাকার, কালারফুল প্লাস্টিক দিয়ে তৈরি করা একটা ভেহিকেলকে রাখবো। আর এবার কিন্তু কালেক্ট করে নিচ্ছি একটা কনস্ট্রাকশন টয় মেশিনকে, আর এটা হচ্ছে একটা সিমেন্ট মিক্সার ট্রাক, হেভি প্লাস্টিক দিয়ে তৈরি করা ভালো মানের একটা প্রোডাক্ট। এরপরে কিন্তু গাইস আমি দেখে ফেলেছি আরও একটা ড্রোন কারকে, আর এই ভেহিকেলটারও রয়েছে চারটা ফ্যান, চারটা চাকা, পুরোপুরি সবুজ রঙের, একেবারে ফেক এবং আনরিয়েলিস্টিক একটা টয়কে রাখার পরেই এবার কিন্তু আমি কালেক্ট করে নিচ্ছি আজকের শেষ একটা ভেহিকেলকে। আর এটা হচ্ছে একটা স্যান ক্যারিয়ার ট্রাক, একেবারে নরবরে সস্তা মানের প্লাস্টিক দিয়ে তৈরি করা একটা ভেহিকেল,
বন্ধুরা সবগুলো টয় ভেহিকল দিয়ে আমি একটা সুন্দর সেট আপকে সাজিয়ে নিয়েছি। আর এই ভেহিকলগুলোকে কিন্তু আমি একে একে কালেক্ট করে তোমাদের সাথে ইন্ট্রোডিউস করে দিয়েছিলাম। তো এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের আরও একটা ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।